গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে র্যাগিং করা অপরাধে ছয় ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ডে জরুরি সভা করে সিদ্ধান্ত নেওয়া হয় বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ওই বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষে প্রথম সেমিস্টারের ছাত্র শিপন আহমেদ শাহিন মিয়া হৃদয় কুমার ধর তুর্য হালাদার নাদিম ইসলাম ও আশিকুজ্জামান খান লিমন জানা যায় শনিবার রাতে ওই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ রাজেশ হোসেন শিথিল ও মাহমুদুল হাসান নামে দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে গোবরা গ্রামের একটি মেসে নিয়ে ওই ছয় শিক্ষার্থী র্যাগ দেন র্যাগিং এর ভিডিওটি ফেসবুক ছেড়ে দেওয়া হলে তা ভাইরাল হয় যা এখন বিশ্ববিদ্যালয় সহ গোপালগঞ্জে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এই ঘটনায় সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হল রুমে প্রক্টর ও সহযোগী অধ্যাপক আশিক উজ্জামান ভুইয়ের নেতৃত্বে ষোলো সদস্যের একটি প্রক্টোরিয়াল বোর্ডের জরুরি সভায় বসেন সভা শেষে অভিযুক্ত ছয় শিক্ষার্থীকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে ছয় শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় সুষ্ঠু বিচার পেয়েছেন বলে মানা নিউজকে জানিয়েছেন রেগিং এর শিকার হওয়া শিক্ষার্থী মোহাম্মদ রাজেশ হোসেন শিথিল আগামীতে যাতে এ ধরনের রেগিং শিকারে কোনো শিক্ষার্থী না হয় তার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি জানান আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ